এই ছবিটাতে মা ছেলের একটা যে ইমোশন ভালোবাসা, সেই একটা ছেলে যখন একটা মাকে ছোটবেলা হারায়, ঠিক আছে, মানে মা যেরকম সন্তান মানবন করে কিভাবে বড় করে, ঠিক আছে, মানে সন্তান হারা হয়ে গেলে যেরকম মা কর ছবি সবসময় ভালো হয়, আর এবারে যে এই সিনেমাটা দিল সাকিব খান, এটা বলতে গেলে অনেক ভালো যে আমাদের প্রিয়তম থেকেও এটা বেটার ভালো হয়ে এখন। সবাই বলতেছে যে ওনার এই ছবির ভিতরে মা ছেলের একটা খুব ইমোশনাল ইয়ে আছে। হ্যাঁ, এই ছবিটাতে মা ছেলের একটা যে ইমোশন ভালোবাসা, সেই একটা ছেলে যখন একটা মাকে ছোটবেলা হারায়, তখন অনেক বছর পর যে মাকে মার আদর পাওয়া, ভালোবাসা পাওয়ার যে একটা চাহিদা, সেই আকাঙ্ক্ষা, সেইটাকে নিয়ে, এই ইমোশনটাকে নিয়ে খেলা হচ্ছে ছবিটা। অনেক ভালো লাগছে, মাকে কিভাবে খুঁজবে, মার জন্য একটা পাগলাম, এটা আসলে খুব ভালো লাগছে। এবং দেশপ্রেম দেখানো হয়, দেশের প্রতি ভালোবাসা, এখানে মাঝখানে আবার দেশের প্রতি ভালোবাসাও দেখানো হয়, দেশকে আমরা অবহেলা করি, দেশকে গালাগালি করি, দেশ থেকে চলে যেতে চাই, সেই দেশের জন্য একটা টান থাকে। এবং কিছু ধর্মীয় কুসংস্কার বা ওগুলো দেখানো হয়েছে, না আমাদের সমাজে ধর্মীয় কুসংস্কার ব্যাপারটা ওইখানে তুলে ধরা হয়েছে। আসলে বলতে গেলে ওভারঅল সিনেমাটা অনেক ভালো হয়েছে, আমি এতটা আশা করি নাই যে এত ভালো হবে, কিন্তু দেখে মুগ্ধ হয়ে গেল। মূলত সাকিব খানের ছবি দেখা কখন থেকে আপনার নেশা হলো, মানে কোন ছবিটা এর পিছনে কারণ, মানে পছন্দের স্পেসিফিক যদি ছবির নাম বলি? তো অনেক আগে থেকেই দেখি। হ্যাঁ, যদি একটা দুটো ছবির নাম বলতেন যে এই ছবিগুলো দেখার কারণে আমি বেশি, তার সাকিব খানের ছবি বলতে সাকিব খানের অনেক আগে থেকে ছবি দেখি, তার প্রিয়া আমার প্রিয়া ছবি, এই ছবিটা থেকে সাহারা সাথে, নায়িকা সাহারা ছিল, নায়িকা সাহারা সাথে আমার একটা পছন্দের নায়িকা, উনি তো এখন ছবি করে না, করে না, ওই ছবি থেকেই আমার একটা ভালো লাগে। সাকিব খান তো অনেক ভালো ছবি করে, অভিনয় অনেক ভালো লাগে, আপনার একটা রোমান্টিক এবং বিচ্ছেদ, বিচ্ছেদের তারপরে প্রেমের ছবি, এখানে হচ্ছে ইমোশনটাকে নিয়ে খেলা হচ্ছে, ইমোশনের একটা ছবি, মায়ের ছেলের ভালোবাসা, মায়ের ভালোবাসা, আমরা অনেক সময় বাবাকেও অবহেলা করি, এখানে বাবাকেও দেখেছি না, বাবা যদি ভুল করেও থাকে সেটা ক্ষমা করে দিতে হবে, সন্তান সবসময় ছোট। যারা এই ছবি এখনো দেখেনি তাদের প্রতি আপনার কি বলার আছে, তাদের কি বলবেন? যারা এই ছবি দেখেন নাই আমি বলবো আপনারা হলে আসুন, ছবি দেখুন, বাংলা ছবিকে ভালোবাসুন, উৎসাহ দিন, এটা তো আমাদের দেশেরই, দেখো যেহেতু আমাদের দেশের ছবি আমাদের দেখবে, আমরা যদি ছবি না দেখি তাহলে কারা দেখবো, আমরা দেখবো আরো ভালো ভালো ছবি আমাদের উপহার দেবো। আমি আর একটা কথা বলবো যে এই ছবিতে মাহিয়া মাহি একটা চরিত্র অভিনয় করে, এটা যদি বলতেন কেমন লেগেছে? মাহিয়া মাহি তো এখানে অল্প একটা চরিত্র ছিল, এই ছোট চরিত্রটাকে উনি অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছে, তার সাথে আরো সাথে ভালো কাজ করতে। আবার তারেকের নাম খান ছিল মনে হয় সাকিব খান সাহেবের বাবা, তারেকের নাম, ওনার অভিনয় কেমন লেগেছে? তারেকের নাম তার কথা বললাম, উনি তো বেস্ট, উনি তো আগে থেকে নাটক করতো, থিয়েটার করতো, উনি তো জাত অভিনেতা, ওনার অভিনয়টা অনেক ভালো, উনি তো জাত অভিনেতা। এখন যদি বলি বিদেশিনী যে রাজকুমারী অর্থাৎ এই ছবির নায়িকা, তার সম্বন্ধে যদি বলতে, সে তো বাংলা কিরকম ভাবে করলো বা কেমন লেগেছে তার অভিনয়? হ্যাঁ, বিদেশি নায়িকা বাংলাদেশে কাজ করছে, আমার মোটামুটি ভালোই লাগে, এটা একটা ভিন্নতা আসছে, এবার কিছু দেখলাম ভালো লাগতো। আর যদি শুটিং লোকেশন দিয়ে বলেন, পাবনাতে, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা এবং আমেরিকাতে শুটিং হয়, এই ছবিটাতে বিভিন্ন শুটিং লোকেশন শুট করা হচ্ছে, এই জিনিসটাও ভালো লাগছে যে বিভিন্ন দেশে জেলার, মানে বিভিন্ন জেলার জিনিসটাও আমাদের সংস্কৃতি দেখানো হয়েছে, আর দেশের বাইরের জিনিসটাও দেখানো হয়েছে। এটা হচ্ছে মূলত মানে স্বদেশ এবং বিদেশের ভিতরে একটা মিল বন্ধন করে দেওয়া হয়েছে নাকি? আমেশ্বরী সাহেবের একটা ছোট ক্যারেক্টার ছিল, ওটা নিয়ে যদি বলতেন। আমেশ্বরী সাহেবের ছোট যে ক্যারেক্টার ছিল, ছোট ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আচ্ছা, এখানে এই ক্যারেক্টার দিয়ে একটা দেশের প্রতি ভালোবাসাও বোঝানো হচ্ছে,
একজন মানুষ যদি দেশকে ভালোবাসে তাহলে দেশের মাটিতেই তার মৃত্যুটা হোক সেটাই চায়। মানে দেশ থেকে চলে যাওয়ার পরে বুঝাটা দেশ কি জিনিস বা দেশের প্রতি যে মায়াটা সেটা এই ছবিতে আহমেদ শরীফ সাহেবের ক্যারেক্টারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। এই যে জনপ্রিয় চিত্রনায়ক সুপারস্টার শাকিব খান সাহেবের রাজকুমার ছবি নিয়ে আশা করি আর যারা ওনার ভক্ত আছে সবাই এই ছবি দেখবে, অবশ্যই দেখবেন, অবশ্যই ছবি দেখবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। শাকিব খান সাহেবের একজন ফ্যানের সাথে কথা বলবো, তিনিও এই রাজকুমার ছবিটি দেখেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করবো ওনার অনুভূতি কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো রাজকুমার ছবিটি দেখেছেন, এই মাত্র বের হলেন দেখে, কেমন দেখলেন যদি বলতেন? মানে মা যেরকম সন্তান নাম পালন করে যেভাবে বড় করে, ঠিক আছে, মানে সন্তান হারা হয়ে গেলে যেরকম মা কর কষ্ট পায় ঠিক সেম এরকমই ঘটনা ঘটছে। শেষ চাঁদপুর কি ছবি মুক্তি পাইনি? চাঁদপুর জেলা কোচুর থানা থেকে আমার বাড়ি কোচুর, চাঁদপুর জেলা কোচুর। যাই হোক, আসলে ছবিটা আমি দর্শকদেরকে বলতে চাই যে ছবিটা হলে আইসা দেখুন একটা বার, আইসা দেখলে মানে পুরোটা সম্পূর্ণ ছবি দেখে বুঝতে পারবে ছবিটা ভালো ছবি আশা করি দেখবে। শাকিব খানের একদম হিউজ ফ্যান না? আমি শাকিব ভাইয়ের ফ্যান, আমি আমার ছবি দেখা হয় আমার, ঠিক আছে, ছবি প্রায় সময় দেখা হয়। ছোটবেলা থাকতে ওনার দেখতাম, ওনার ছবি দেখতাম, কিন্তু যখন 10-12 বছর হয়েছে তখন আরো বেশি দেখতাম, ফলে কিন্তু তেমন বেশি একটা আশা দশম শ্রেণীতে পড়ি তখন আমার অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে এই ছবির গল্প বলেছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।